উপুর করে শোয়া নমিত দেহের পিঠের ওপর বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ করতে আরম্ভ করলাম। ঘন্টাখানেক এক মনে জপ চালাবার পরে অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠছে, তাতে প্রাণের স্পন্দন জেগেছে। বুড়া মাছ গুঁজে দিলাম সবের মুখে, নরকপাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে এলো। নমস্কার, আমি কুণাল, আমি অডিও স্টোরি বলি। বাংলা ও বিশ্ব সাহিত্যের নানা ধরনের গল্প শুনতে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক অবলম্বনে কাল ভৈরব। তাহলে শুরু করি। সেদিন বিকেলে তারানাথের বাড়ি গিয়ে দেখি সে বাইরের ঘরে তক্তপোশের ওপর বসে তামাক খাচ্ছে, চোখ মুখ উদাস। মাঝে মাঝে তারানাথের এ ধরনের ভাব পরিবর্তন দেখেছি, দু চার দিন থাকে তারপর আবার ঠিক হয়ে যায়। বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, মন খারাপ নাকি? আমি যে ঘরে ঢুকেছি তা বোধ হয় তারানাথ লক্ষ্য করেনি, একটু চমকে উঠে বলল, ও তুমি এসো এসো, বসো ওইখানটায়। না না, মন খারাপ নয়, এই অনেকদিন আগেকার কথা ভাবছিলাম, ছোটবেলাকার কথা। পুরনো দিনের কথা মনে এলে একটু মন খারাপ তো হয়, তাই না? তা কিশোরী এলো না যে? আসবে আসবে, তাকে সকালে বলে রেখেছি অফিসের পরে সোজা এখানে চলে আসবে। আরে কি হলো ঠাকুমশাই, গল্প টল্প শুরু হয়ে গেল নাকি? নাম করতে করতেই কিশোরী এসে পড়ল। তারানাথ বলল, না না না, বসো বসো, তোমার কথাই হচ্ছিল। তা আজকে আর গল্প বলার মেজাজ নেই, আর একদিন হবে এখন। তা তোমরা চা খাবে তো? বাড়ির ভিতরে গিয়ে চায়ের কথা বলে এসে তারানাথ আবার তক্তপোশে বসে হুঁকো টানতে লাগলো। আমি আর কিশোরী জানি যে গল্প হবে না কথাটার বিশেষ কোনো গুরুত্ব নেই, অপেক্ষা করলে একটা ভালো গল্প বেরিয়ে আসতেও পারে। কয়েকটা ব্যর্থ টান দিয়ে বিরক্ত মুখে হুঁকো নামিয়ে রাখতে রাখতে তারানাথ বলল, ধরতেরি, এটা আবার গেল নিবে, বসো তোমরা, চারিকে বলে আসি এক ছিলাম সেজে দিতে। কিশোরী পকেট থেকে নতুন পাসিং শোয়ের প্যাকেট বের করে তক্ত বসে রেখে বলল, আরে বসুন বসুন ঠাকুরমশাই, বসুন দেখি, সিগারেট খান, বারবার উঠতে হবে না। তারানাথ উজ্জ্বল মুখে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, সেই বরং ভালো, কলকে আমাদের দেশে আর চলবে না বুঝলে, কত ভৈজত, তামাক টিকের জোগাড় রাখো, ঠিকরে লাগাও, ছিলেম সাজো, এক ঘন্টা ধরে ফুঁ দাও, না এই সিগারেটই ভালো। চোখ বুঝে সিগারেটের টান দিতে দিতে একটু পরে তারানাথ বলল, তবে কি জানো, তামাকের মোট সিগারেটে নেই, এই যে সোঁদা সোঁদা গন্ধ, কড়া ধাক, গুড়ুক গুড়ুক শব্দ, সব মিলিয়ে একটা দারুণ আমেজ। তারপর ধরো ঠিকরে গুঁজছি, তামাক আর টিকে সাজাচ্ছি, মনোযোগ দিয়ে ফোঁ দিচ্ছি, আর মনের ভেতর এই হয়ে গেল এই এক্ষুনি আমি তামাক খাবো, এই একটা ভাব।
সেটাও এক রকমের মেজাজ, ওই অপেক্ষাটা। আর সিগারেট কি নাই ধরালাম, দু দশটা টান দিয়ে ফেলে দিলাম, চুকে গেল। তা মানুষের হাতে সময় কমে আসছে, তা করবে কি বলো? এই সিগারেটই একদিন বাজার দখল করবে, দেখে নিও। কিশোরী বলল, পুরনো দিনের কথা ভাবছিলেন বললেন না, তা আপনার ছোটবেলার ঘটনা একটা বলুন না, শোনা যাক। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে তারানাথ বলল, সে তো আর একটা টানা গল্প নয়, কত বছর ধরে টুকি টাকি কত কিছুই ঘটেছে, তা আমার কাছে সেসবের গভীর মূল্য আছে, কিন্তু তোমাদের তো ভালো লাগবে না। আচ্ছা, তন্ত্র সাধনার দিকে প্রথম আপনার ঝোঁক আসে কি করে? রে তো তোমাদের বলেছি, গ্রামের মদানো গাছতলায় সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানে সেই মাতঙ্গিনী, সে আবার দামোদরতন্ত্রে সিদ্ধ ছিল, কিংবা বরাকর নদীর ধারে সেই সাধুজি যার পঞ্চমুণ্ডি আসনে বসে মধুসুন্দরী দেবীকে দেখতে পাই, এদের প্রভাবেই এ পথে আসি। তাই এ গল্প তোমরা তো শুনেছ, কিন্তু তারও আগে একেবারে ছোটবেলায় কবে বুঝলেন যে আপনার জীবনটা ঠিক অন্য সবার মতো হবে না? তারানাথ দুই আঙুলে ভ্রুর মাঝখানটা টিপে ধরে রইল কিছুক্ষণ, তারপর মুখ তুলে আস্তে আস্তে বলল, জন্মের সময় থেকেই বোধহয় ঈশ্বর আমার জীবনের গতিপথ নির্ণয় করে দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই, সেই মুহূর্তে আকাশ দিয়ে একটা বিরাট উল্কা ছুটে গিয়েছিল মা আতুর ঘরে। গ্রামের বৌজিরা তাকে ঘিরে বসে রয়েছে, বাবা পায়চারি করছেন দক্ষিণের বারান্দায়, তা গরম জল নেওয়ার জন্যে আর সিন্ধু বলা দায় আতুর ঘর থেকে উঠোন পেরিয়ে রান্না বাড়ির দিকে আসছিল। তা সেই হঠাৎ আকাশে আশ্চর্য আলো দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, তার ডাকে বাড়ির সবাই উঠোনে এসে জড়ো হয়। অদ্ভুত নীল আলো এর চারদিক উদ্ভাসিত করে একটা নীল আগুনের গোলক পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তের দিকে চলে যাচ্ছে। আর সাধারণত উল্কা জ্বলে উঠেই চকিতে মিলিয়ে যায়, লোকজন ডেকে এনে দেখাবার অবকাশ পাওয়া যায় না। এই নীল আলো কিন্তু অনেক অনেক উপর দিয়ে বেশ সময় নিয়ে পার হয়ে যাচ্ছে, ধূমকেতুর মতো একটা অস্পষ্ট শতপ্রভ ধোঁয়ার পথরেখা ফেলে যাচ্ছে পিছনে। তা পশ্চিম দিগন্তে নীল উল্কা মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমি ভূমিষ্ঠ হই। এ গল্প পরে বড় হয়ে সবার মুখে শুনেছি, সে বয়সটা একটা অদ্ভুত বয়স ছিল বুঝলে, এড়েড়ি তেলের প্রদীপ, ছোট ছোট ফোঁড় দেওয়া পদ্ম কাঁথা, আরামদায়ক রোদ ঝিমঝিম করা নির্জন দুপুর, উঠোনের চাটাইতে শুকোতে দেওয়া টোপা ফুলের ভরপুর গন্ধ, রাত্রিরে জ্যোৎস্নায় চকচক করা নারকেল গাছের পাতা, সে সময় সবই সম্ভব ছিল। সমবয়সীদের সঙ্গে বন্ত না, তাদের খেলাধুলো কথাবার্তা কেমন অর্থহীন আর হাস্যকর মনে হতো। একা একা বেড়াতাম মাঠে বনে,
গ্রামের বাইরে যাওয়ার পথে চৌধুরীদের বাঁশ বাগানে একটা জিনিস খুব অনুভব করতাম, এখনো ভাবলে মন উদাস হয়ে যায়। এই ধরো খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে দুপুরে ঘুম দিচ্ছে আর আমি বেরিয়ে চলে গেছি সাঁতরা দিঘির পারে, বসে আছি চুপ করে। ঝিরঝিরে বাতাসে দিঘির জলে ডুরে ডুরে ঢেউ উঠছে, লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে রোদ আর ছায়ার আলপনা তৈরি করছে। আম গাছের গুঁড়ি বেয়ে উঠছে একসারি কাঠ পিঁপড়ে। এইসব নির্জন মুহূর্তে আমি তোমাদের সত্যি বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা মাটি দিঘির জল যেন আমার সঙ্গে কথা বলছে, আর ঠিক কোনো ভাষা দিয়ে নয়, সে ভাষা ওদের নেই। এ অনেকটা গানের সুরের মতো, কিংবা তাও ঠিক নয়, তবে এমন একটা কিছু যা মন দিয়ে বোঝা যায় কিন্তু মুখ দিয়ে বলা যায় না। তারপরে সাধনা করতে গিয়ে দেখেছি উচ্চকোটির তন্ত্র সাধকরাও স্বীকার করেছেন যে আমরা যাদের নির্জীব পদার্থ ভাবি তাদেরও প্রাণ আছে, চেতনা আছে। এখন ভাবলে অবাক হই, তখন কিন্তু ব্যাপারটাকে খুবই স্বাভাবিক বলে মেনে নিয়েছিলাম। ভাবতাম সবাই বুঝি আমার মতোই ওদের কথা শুনতে পায়। একদিন দুপুরবেলা খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে, কোথাও কেউ নেই, শূন্য মাঠের উপর রোদ্দুর ঝাঁ ঝাঁ করছে। গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ, সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে, কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাঁচন বাড়ি, সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিক কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে দেখলাম। দৃশ্যটা সাধারণ, গ্রামের অনেক গরিব মানুষেরা শুয়োর চড়িয়ে দিনাতিপাত করে, তাদের এই রকমই দেখতে, এবং তারা ক্লান্ত হয়ে পড়লে গাছতলায় বসে বিশ্রাম নেয়, কাজেই অবাক হওয়ার কিছুই ছিল না। কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্যে আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো, কি তার চোখের প্রখরতা, ভালো করে তাকানো যায় না, যেন ঝকঝক করে জ্বলছে। আঁটো সাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না, প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বললে, এসো, তোমার জন্যই বসে আছি। আমার জন্যে? তোমার সঙ্গে কথা বলার জন্যেই আজকে আমাকে পাঠানো হয়েছে, এসো এসো বসো। আমার সঙ্গে কথা বলার জন্যে কে পাঠিয়েছে? সে বললে এখন তুমি বুঝবে না, বড় হলে নিশ্চয়ই জানতে পারবে। এখন এদিকে এসো তো, এসো কাজে এসো। আমার ঠিক ভয় করছিল না, বরং কেমন যেন রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। তা লোকটার কাছে
এগিয়ে যেতেই সে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখতে লাগলো। তারপর খুশি হয়ে বলল, হ্যাঁ ঠিক আছে বসো, ওই সেকোটার উপরে বসো। বসলাম। দু একটা দুষ্টু শুয়োর দল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেদের মধ্যে মারামারির উদ্যোগ করছিল। লোকটা পাঁচন বাড়ি তুলে বিচিত্র এক হুঙ্কার দিল, সাবধান, আমি জেগে আছি, ঠিক হয়ে চলো, ঠিক হয়ে চলো। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলা ঠেলি বন্ধ করে এক জায়গায় হয়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার হাতের পাঁচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তৈরি নয়, কিসের যেন সরু হাড় সেটা। বললাম, কোথায় থাকো তুমি, এই গায়ে তো তোমাকে দেখিনি আগে। এ গায়ে থাকি না, তাই দেখনি। তাহলে কোথায় থাকো? লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারিদিকে তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উড়তে উড়তে একটা চিল ডাকছে কর্কশ তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্র আলোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দু হাত ছাড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা, অল্প জায়গায় আমাকে ধরে না যে। আমি তার কথা ঠিকঠাক বুঝতে পারলাম না। একজন লোক একটা বাড়িতে থাকবে, এটাই নিয়ম, সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি শুয়োর চড়াও? হ্যাঁ, কই না তো। এগুলো এগুলো তোমার শুয়োর নয়? কিন্তু এরা তো কেউ শুয়োর নয়। সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে তাকিয়ে বলে উঠল। আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ ঠিক তাই, সেজন্যই এর কথাবার্তা কেমন কেমন, চাওনিও অমন অদ্ভুত। আর তাছাড়া পরিষ্কার দেখছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তবু মানতে হবে ওরা শুয়োর নয়। ওগুলো কি তবে শেয়াল? লোকটা বলল, তুমি ছোট তো, তোমাকে এখন বোঝানো অসুবিধে হবে, এগুলো সত্যি শুয়োর নয়। আবার এগুলো হচ্ছে কি বলি তোমাকে, আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যা শিখেছি। দুটো শুয়োর আবার মারামারির উদ্যোগ করছিল। লোকটা সরু হাড়ের লাঠি তুলে গর্জন করে উঠতেই তারা আবার চুপ করে গেল। লোকটা এবার যেন একটু ব্যস্ত হয়ে বলল, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমার আবার ফিরে যাওয়ার সময় হয়েছে, যে জন্য আসা সেটা তাড়াতাড়ি সেরে ফেলি। এদিকে এগিয়ে এসো তো খোকা, কোনো ভয় নেই, এসো এসো এগিয়ে এসো। কেন? বাবা আমি তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব। আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে নিয়ে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল,
আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম। হঠাৎ মানুষটার চোখ যেন দুটো জানালা হয়ে গিয়েছে। ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি, ওখানে যেন আর একটা জগৎ। এরকমই রোদ্দুর ঝাঁ ঝাঁ করছে। দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠ, সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে। মেঘে আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়, কবে যেন আমি সেখানে থাকতাম। সুতোর কাটিম উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো বিস্মৃতির আড়াল থেকে কত পুরনো মহাকালের স্তরে স্তরে সঞ্চিত ভুলে যাওয়া কথা মনে পড়ে যেতে লাগলো। ক্রমে আমার সমস্ত চেতনা ওই দুই চোখের জানালার ভেতর দিয়ে আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়ালো। আমাদের গ্রামের সীমানার চটকা গাছ, চিলের তীক্ষ্ণ ডাক, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব কোথায় মিলিয়ে গেল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জগতে ছায়া বাড়ির মতো অজস্র ছবি মিলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। কোথায় যেন এক উন্নত শীর্ষ মন্দির, শেষ বেলার আলোয় তার চূড়ার সোনার পদ্ম ঝলসে উঠছে। কাদের হাসি মুখ, এরা আমাকে যেন খুব ভালোবাসত, কিন্তু এখন মিলিয়ে গিয়েছে দূর অতীতে। কানে ভেসে আসছে সমস্বরে উচ্চারিত মন্ত্রধ্বনির মতো এক টানা উদার গম্ভীর সঙ্গীতময় শব্দ প্রবাহ। সব ছবি মিলিয়ে গিয়ে চোখের ওপর ভেসে উঠছে সৃষ্টি পূর্ব আদিম অন্ধকারের মতো কালো মহাশূন্য। থেকে থেকে সেই পরম কিছু নার মধ্যে চমকে উঠছে তীব্র জ্যোতির উদ্ভাস। সৃষ্টি হচ্ছে নক্ষত্রের নিহারিকার, অনন্ত শূন্যের থেকে বস্তুপুঞ্জের। আমার চেতনা চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ এখানে থাকলেই আমি সম্পূর্ণ জ্ঞান হারাব। ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি আমাদের গ্রামের প্রান্তরে রোদে পোড়া মাঠে। লোকটার চোখের জানালা দিয়ে বেরিয়ে আসার সময় শেষবারের মতো তাকিয়ে দেখলাম নিকষ কালো অনন্ত স্পর্শী মহাশূন্যের বুক চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। টটকা গাছের গুঁড়িতে হেলান দিয়ে আমি মুহমানের মতো বসে রইলাম। মাঠের ওপর দিয়ে তার সুর তাড়িয়ে নিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আবার দেখা হবে, কিছুই জিজ্ঞাসা করা হলো না। কিন্তু কি মন খারাপটাই না সে আমাকে দিয়ে গেল। এরপর আমার আর কিছু ভালো লাগতো না, একা তো ছিলামই, আরও একা হয়ে গেলাম। সব সময় মনে হতো কি একটা কাজ যেন ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। প্রথম যৌবনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, সে কথা তোমাদের বলেছি। বীরভূমের শ্মশানে মাতু পাগলি আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শেকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পূজার উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম।
সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য দেখলাম, কত উপদ্রব ঘটল। পরে সম্বিত ফিরে পেয়ে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আমি মাতু পাগলির সামনে। মাত্র 10 মিনিট সময় কেটেছে, এ তো গেল ভেলকি। কিন্তু সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতই একবার সব সাধনা করেছিলাম। মুর্শিদাবাদ জেলার এক অজপাড়া গায়ে শ্মশান, সেখানে তখন আস্তানা গেড়েছি, সঙ্গে গুরু রয়েছেন। তার জ্যৈষ্ঠের শেষে আশপাশের গ্রামগুলোতে করেরার মহামারী শুরু হলো। সারাদিন ধরে দূর দূরান্ত থেকে মৃতদেহ দাহ করতে লোক আসছে। পরে এমন অবস্থা দাঁড়ালো, দাহ করার কাঠ জোটে না, মুখে আগুন ছুঁইয়ে ফেলে শ্মশান বন্ধুরা পালায়। তারই ভেতর থেকে লক্ষণযুক্ত একটি মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানের পূর্ব প্রান্তে একটু জঙ্গল মতো জায়গা, সেখানে বিরাট একটা ঝাঁকড়া ছাতিম গাছ রয়েছে, তারই তলায় শুরু করলাম পুজোর আয়োজন। রাত্রিরে দাহ করার জন্য দলবল এলেও এদিকে তারা ঘেঁষবে না। আমি ভেবেছিলাম গুরুই বোধহয় সভাসনে বসবেন, কিন্তু প্রাথমিক প্রকরণের শেষে গুরু যখন আমাকে পদ্মবীজের মালা ধারণ করতে বললেন, তখন অবাক হয়ে বললাম, আমি আমি কেন? তুমি তো আসনে বসবে। আমি আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। আমি তোমাকে তোমার শক্তির অংশ দান করব। তাছাড়া এ আমার কাছে নতুন নয়, 21 বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি। আজকের ক্রিয়া তোমারই অধিকার রয়েছে। ঘোর অমাবস্যার মধ্যরাত, গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকালে আসবে বলে চলে গেলেন। সব সাধনার সময় অন্য সাধকের উপস্থিত থাকতে নেই। ষাটাঙ্গ প্রণামের ভঙ্গিতে উপুর করে শোয়ানো মৃতদেহের পিঠের ওপর বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ করতে আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই, বহুদিন তান্ত্রিক সাধুসঙ্গ করছি, অনেক অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁতভাবে দেহ শুদ্ধি করে আসনে বসলে কোনো বিপদ সাধককে স্পর্শ করে না। ঘণ্টাখানেক এক মনে জপ চালাবার পরে অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠছে, তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুঁজে দিলাম সবের মুখে, নরকপাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে এলো। আরো 3 বার এমন হলো সে রাত্রিরে। সাধনায় বিঘ্ন সৃষ্টি করার জন্যে হাকিমিরা কত বিভৎস রূপ ধরে এলো। একসময় তো তাকিয়ে দেখলাম আমার আসনের চারদিক চলন্ত গলিত মৃতদেহের দল করতালি দিয়ে নৃত্য করছে। যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার পক্ষে এ দৃশ্য যথেষ্ট। সে মুহূর্তে বুক যে একটু কাঁপেনি তা বলবো না। প্রাণপণে মনকে একাগ্র করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে এলো প্রেতের দল। অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তবেই সিদ্ধি আসে, এতে অনেক বছরও লেগে যেতে পারে। ধরো
তিথি সুপ্রশস্ত, পূজার সব আয়োজন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না, সব পণ্ড। আমারও তাই হয়েছিল, নানা কারণে ওই একবার ছাড়া আর সব সাধনা করতে পারিনি। গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি, তখন তিনি সাবধান করে বলেছিলেন, শোনো, সময় মতো সাধনা সম্পূর্ণ করো, তোমাকে তো সব শিখিয়ে দিয়েছি, আমি না থাকলেও অসুবিধা হবে না, নাহলে কিন্তু বিপদ। আগে কীরকম বিপদ? ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না, বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহটার কাছে ঘোরাফেরা করে। যা দেহ নিয়ে সব সাধনা করা হয়, তার আত্মা দেখতে পায় দেহের সৎকার হয়নি, বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে। তাতে মৃতের আত্মা নিশ্চয় খুশি হয় না, সে প্রতিশোধ গ্রহণের সুযোগ খোঁজে। সাধনা সম্পূর্ণ করলে সাধক অমিত শক্তি লাভ করে, ফলে তার আর ভয় থাকে না, নইলে বুঝতেই পারছ কি বিপদ হতে পারে। সাবধান থেকো, জানো তো প্রবাদ আছে, সাপুড়ের মরণ সাপের হাতে, তোমার ভাগ্য আমি গণনা করে দেখেছি, তুমি এক টানা সাধনা করতে পারবে না, আবার তোমাকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে, আবার বেরুবে এবং ফিরে যাবে, এভাবেই চলবে। সব সাধনা গৃহে বসে করার জিনিস নয়, কাজেই একবার অসম্ভব হয়ে পড়ার আগে কর্ম সম্পূর্ণ করে রেখো। তারপর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরু বললেন, কিন্তু তোমার কপালে একটা আশ্চর্য যোগাযোগের চিহ্ন দেখছি, আমি স্পষ্ট দেখছি, খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোমাকে কৃপা করবেন, দেখি তোমার হাতটা। ডান হাত বাড়িয়ে দিলাম, উনি হাতটি ধরলেন কিন্তু দেখলেন না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, আগে কি ধরনের মহাপুরুষ? এমন কোন উচ্চ মার্গের মুক্ত আত্মা যার নাম মুখে উচ্চারণ করার যোগ্যতা আমার নেই, সব রকম সাধনা ও সিদ্ধির ঊর্ধ্বে চলে গেছেন এমন কেউ, এটি তোমাকে অনেক বিপদ থেকে তিনি রক্ষা করবেন। কবে কবে দেখা পাব? এর দেখা তুমি পেয়েছ। সে কি, কবে? তা আমি জানি না, তবে মহাগুরু সান্নিধ্য পেলে দেহে ও মনে যে লক্ষণ ফুটে ওঠে তা তোমার রয়েছে। আমি দেখা পেলাম আর আমি জানতে পারলাম না? তেমন তো হতেই পারে, এইসব সাধকদের কোনো ভেগ নেই, ভরমও নেই, নিতান্তই সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান, দেখলেও চিনতে পারবে না। হঠাৎ আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটিকে মনে পড়ল, রোদ ঝিমঝিম করা কৈখালির মাঠ, সেই শুয়োরের দল, আমার হারানো শৈশব, তিনিই কি আমার জীবনের অজানা মহাপুরুষ? তরাই অঞ্চলে কোথায় তন্ত্র সাধকদের এক গোপন মিলন সভা হবে খবর পেয়ে গুরু সেখানে রওনা হয়ে গেলেন, আমি আর সঙ্গে গেলাম না, এবার কিছুদিন একা থাকবো ঠিক করলাম। পথে পথে ঘুরি, বেশিরভাগই শ্মশানে মশানে রাত কাটাই, কচ্চিৎ কখনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই। তাই একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, আমার ট্রেন আসতে ঘন্টা খানেক দেরি, সেটা জংশন স্টেশন, লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। প্রচণ্ড বৃষ্টি নেমেছে সকাল থেকে, আকাশ কালো হয়ে রয়েছে মেঘে, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, বিরাম নেই বৃষ্টির। দু পয়সার বিড়ি কিনব বলে স্টেশনের দোকানটার দিকে এগুচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো, আরে তারানাথ না! থমকে দাঁড়ালাম, এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে?
এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করা লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চির ওপর বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় এই রমাপতি বোধহয় গ্রামে আমার একমাত্র বন্ধু ছিল। কতদিন ওদের বাগান থেকে দুপুরে কাঁচা পেঁপে ছিঁড়ে এনে নুন দিয়ে খেয়েছি। গ্রামের পুরনো বন্ধুকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। রমাপতিও উঠে এসে আমার হাত ধরে বলল, উহ, কতদিন পর তো দেখা পেলাম, এখন কি করছিস রে? তার তোর গেরুয়া কই? আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি যে গেরুয়া পরে ঘুরবো? সন্ন্যাসী হোসনি? তবে যে সবাই বলে তুই নাকি সাধু হয়ে চলে গিয়েছিস। আরে সংস্কৃতে সাধু মানে ভালো লোক, সেটা হবারই চেষ্টা করছি ওটে, তবে ভেগধারী সন্ন্যাসী হইনি। তুই এখানে কেন? আরে আমার শ্বশুর বাড়ি এখান থেকে ট্রেন বদল করে যেতে হয়, বউ সেখানে আছে, আনতে যাচ্ছি। আয় এই দোকানটা একটু চা খাওয়া যাক। পুরনো বন্ধুর অকৃত্রিম আগ্রহে রমাপতি আমার হাত ধরে টেনে চায়ের দোকানে গিয়ে চা আর কেকের অর্ডার দিল। পকেট থেকে নতুন ম্যাপল সিগারেটের প্যাকেট বের করে আমাকে একটা দিয়ে বলল, এনে ধরা। তারপর তুই কোথায় যাচ্ছিস বললি না তো? বিশেষ করেও না, এই বাড়ি ছাড়ার পরে একরকম ঘুরে বেড়াই, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বল দেখি, তাই এতে তোর লাভটা কি? তা তো তোকে বোঝাতে পারবো না ভাই, যারা বাড়িতে থাকে তাদের দেখে আমার মনে হয় এতে তাদের লাভটা কি, কাজেই এর ঠিক কোনো উত্তর হয় না। রমাপতি চুপ করে রইল। তার মুখ দেখে বুঝলাম আমার উত্তরটা তার বিশেষ পছন্দ হয়নি, সে বুঝতেও পারেনি। গৃহ ত্যাগ করে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করলে তাও না হয় বোঝা যায়, বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী হলে তার যা হোক একটা মানে হয়, কারণ তেমনটা বহু ঘটতে দেখা গেছে। কিন্তু সেসব কিছুই নয়, খামোকা একজন মানুষ বাড়ির আরাম ছেড়ে পথে পথে বেরিয়ে বেড়ায়, এর কারণ সে ধরতে পারছে না। তা চা খেতে খেতে রমাপতি বললে, তুই তো বেশ অনেকদিনই বাড়ি ছেড়েছিস তাই না? হ্যাঁ তা হবে। তা যেতে বাধা আছে কোনো? না বাধা আর কি, আমি তো আর গৃহত্যাগ করে সন্ন্যাসী হইনি, তোকে বললাম না যখন ইচ্ছে করে চলে যাব। তা চায়ের কাপ দোকানিকে ফেরত দিয়ে রমাপতি একটি ইতস্তত করে বলল, তারানাথ তোর না বোধহয় এখন একবার বাড়ি যাওয়া উচিত। কেন বলতো? হঠাৎ বাড়ি যাব কেন? মানে কাকিমার খুব অসুখ, অবস্থা তেমন একটা, মানে কখন যে কি হয় বলা যায় না, তুই একবার বাড়ি যা। বিশ্বে মাতৃশক্তি একটা খুব বড় শক্তি, আমার পথে পথে বেড়ানো যাযাবর জীবন, সাধু সঙ্গের আগ্রহ, সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা সব কোথায় উড়ে গেল। মনে হলো যার নারী ছেড়ে ভূমিষ্ঠ হলাম, যার কোলে খেলা করে বড় হলাম, আমার সেই চিরপরিচিত সদা হাস্যময়ী মা অসুস্থ, তিনি হয়তো আমাকে দেখতে চান। আমি এখনই বাড়ি যাব। কি ভয়ানক বৃষ্টি, থামবার নাম নেই। তারই মধ্যে ভিজতে ভিজতে পরের দিন দুপুর নাগাদ বাড়ি পৌঁছলাম। মানুষের মনের সঙ্গে শরীরের একটা ঘনিষ্ঠ যোগ আছে, মায়ের রোগশয্যায় পাশে গিয়ে দাঁড়াতে আমাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছো মা? ভয় নেই খোকা, তুই এসে পড়েছিস,
এ যাত্রায় আমি আর মরব না। সত্যি পরের দিন থেকে মায়ের অবস্থা ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরায় বাড়ির লোকও খুশি, খাই দাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। তা চার পাঁচ দিন ধরে নাগাড়ে বর্ষা চলেছে, গ্রামের সব পথে এক হাঁটু করে কাদা, খাল বিল আর মাঠ একাকার হয়ে গিয়েছে জলে। তা আমাদের পুরনো কৃষাণ বনমালী ভিজতে ভিজতে বলল, বাবাবু ওই এমন কাণ্ড জন্মে দেখিনি, সারা গা থই থই করছে জলে, পাঁচু হালদারের বাঁশ বাগানে এক হাঁটু জল, আর তার চেয়ে আশ্চর্য কৈখালির মাঠে মাছ খেলছে দেখে এলাম, শিং মাগুর পোনা চারা কই শয়ে শয়ে মাছ। তা কৈশোরে মাছ ধরার খুব নেশা ছিল, শুধু বর্ষে দিয়ে নয়, পোলো হাত জাল আর কেঁচো দিয়েও বহু মাছ ধরেছি। মাছ খাবো বলে মাছ ধরা নয়, আসলে এ তোড়জোড়ার মজাটাই বড় কথা। বনমালির বর্ণনা শুনে হঠাৎ পুরনো নেশাটা চাকার দিয়ে উঠল। এমন ঘন ঘোর বর্ষা, দিন রাত্রি ব্যাং ডাকছে খালে বিলে, এই তো মাছ ধরার উপযুক্ত সময়। তা বনমালিকে ডেকে বললাম, বনমালিদা তোমার কাছে একটা পোলো হবে? একে পোলো কেন, মাছ ধরবে নাকি? হ্যাঁ, অনেকদিন অভ্যেস নেই অবশ্যই, দেখি তবু। আছে কোথায় একটা, তা ওবেলা এনে দেবো এখন। বিকেলে বনমালি পোলো এনে দিল। পোলো জানো তো তোমরা, বেত বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস, ফুট তিনেক উঁচু, ওপর দিকে সরু মুখ, সেখান দিয়ে হাত গলিয়ে মাছ বার করতে হয়। তলার দিকের ঘেরটা বড়, মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে আর পালাতে পারে না। ছিপ না নিয়ে পোলো নেবার কারণ, আমি রাত্রিরে মাছ ধরব স্থির করেছি। আলো নিয়ে মাছ ধরা ভারী মজার, বিশেষ করে সে সময় বিরক্ত করারও কেউ থাকে না, পাশে দাঁড়িয়ে পরামর্শ দেওয়ারও কেউ থাকে না, খটা মাছ পেয়েছি জিজ্ঞাসাও করে না, রাত্রিরই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে পুকুর বা বিলে সম্ভব নয়, অগভীর জলাশয় প্রয়োজন। তা সন্ধ্যের একটু আগে গিয়ে কৈখালের মাঠের অবস্থা দেখে এলাম। সমস্ত মাঠটায় পায়ের গোজ ডুবে যায় এমন জল। তা মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে, একেবারে আদর্শ জায়গা। তা খাওয়া দাওয়া সেরে রাত ১১টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরুলাম। বনমালী সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম, মাছ ধরার পরিবেশটাই আসল, সঙ্গে লোক থাকলে বক বক করবে, নানা কথা বলবে, না সে সুবিধে হবে না। কিন্তু বনমালীকে সঙ্গে নিলেই ভালো করতাম, তখনও জানি না কি ঘটতে চলেছে সেদিন রাতে। আর সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে, আজ পাঁচ দিন পর এই প্রথম একটু খান্তি, কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদে, যে কোনো সময় আবার ঝেঁপে জল আসতে পারে। খুড়তুতো ভাইয়ের কাছ থেকে তার বাঁশের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি, সেটা রয়েছে বগলে। ভাঁজ করা ছাতার ভেতরে আছে মুগার সুতো দিয়ে বোনা জালের থলে, মাছ পেলে তাতে রাখা হবে, আয়োজন সব ঠিকঠাক। এবার দেখা যাক কিরকম কি মাছ হয়, ভোর রাত অবধি চেষ্টা তো চালিয়ে যাব।
তা মাঠে পা দিয়ে বুঝলাম বনমালী মিথ্যে খবর দেয়নি। খাল বিল ভেসে গিয়ে প্রচুর মাছ চলে এসেছে কৈখালির মাঠে, কিন্তু মাছ থাকা আর মাছ ধরা এক ব্যাপার নয়। তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে ঝুপ করে চেপে ধরবে বলে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তা তো হয় না। জলে চিপ বহু কৌশল করে তবে এদের ধরতে হয়, কৌশল আমার অজানা নেই, ছোটবেলা থেকে মাছ ধরে আসছি। যেমন ধরো শোল বা ল্যাটা মাছ লণ্ঠন উঁচু করে ধরে নাড়ালে আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে। কই মাছ আবার আলো টালো কিছুই খেয়াল করে না, ঝাঁক বেঁধে একদিকে চলেছে তো চলেইছে। এদের ধরা সহজ, শিং আর মাগুর খুব চালাক মাছ, মানুষ বা অন্য কিছু সাড়া পেলেই আসে, তল্লাটে থাকে না, শশ করে পালায়। আর ছোটেও খুব জোরে, জলের মধ্যে দৌড়ে নাগাল পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে শিং মাগুর ছোটে একদম সোজা, কোন দিকে গেল খেয়াল করলে একটু পরে পেছন পেছন সেখানে গিয়ে হাজির হওয়া যায়। সচরাচারীরা তাড়া খেয়ে আলের ধারে বা গাছের শেকড়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, খোলা জায়গায় থাকে না। অমন জায়গা পেলে বসানো মুশকিল, তখন পা দিয়ে জলে শব্দ করতে হয়। ভয় পেয়ে মাছ আবার দৌড় দেবার উদ্যোগ করলেই তাড়াতাড়ি পোলো বসিয়ে চেপে দিতে হয়। যাগে কথায় কথায় অন্য প্রসঙ্গ চলে এসেছি, আসল কথাটা বলি। তার রাত দেড়টার মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাতে কেটে বসে যাচ্ছে। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে, বৃষ্টি ফেরে এলো বলে এবার বাড়ি চলে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকে মনের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল, কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসার আগে থেকে আমি টের পাই, এ কথা আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলায় কোণের দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল। মাছ ধরার আনন্দ আর উত্তেজনায় সেটা খেয়াল করিনি। এবার পরিপূর্ণ সম্বিত ফিরে পেয়ে চারদিকে তাকিয়ে দেখলাম ঘন বর্ষার মধ্য রাতে গ্রামের বাইরে নির্জন জলভরা মাঠে একা দাঁড়িয়ে আছি। একটা শেয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বাইরে বের হয়নি। তেমন কিছু ঘটলে গলা ফাটিয়ে চিৎকার করলেও সাহায্যের জন্যে কেউ এগিয়ে আসবে না। না, বনমালীকে সঙ্গে আনাই উচিত ছিল। এই জল কাদা ভেঙে বাড়ি পৌঁছতেও অন্তত আধ ঘন্টা সময় লাগবে, তার মধ্যে আবার বৃষ্টি এসে গেলেই হয়েছে। তা ভাবতে ভাবতে ঝিরঝির করে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি ছাতা খুলতে যাচ্ছি, কেমন করে যেন হাত ফুসকে লণ্ঠনটা জলে পড়ে নিভে গেল। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার, কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। আলো থাকলে বুকে বেশ সাহস থাকে, তাছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রে বলে আগুন হচ্ছে পবিত্রকারী শুভ শক্তি, কোনো অশরীরী উপস্থিতি আগুনের সান্নিধ্যে আসতে পারে না। এই জন্যে সাধকদের আসনে সবসময় ধুনি জ্বালিয়ে রাখাই নিয়ম, কিন্তু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই,
বরং আন্দাজে আন্দাজে চলতে শুরু করাই ভালো। মাছ ধরতে ধরতে মাঠের একেবারে অপর প্রান্তে চলে গিয়েছিলাম। এবার মাঠ পার হয়ে সেই চটকা গাছটার পাশ দিয়ে গ্রামের পথে ঢুকতে হবে। তা মাথায় ছাতি ধরে মাছ ভর্তি তোলে আর নেভা লণ্ঠন হাতে চটকা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে একবার বিদ্যুৎ চমকাল। সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে, বিদ্যুতের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাওয়ার পরেও মনে মনে চিন্তা করে কোথায় কি দেখেছি, কতটা দেখেছি সেটা বোঝা যায়। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে জড়তা নেই, অন্ধকারেও যেন সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তার খালি গা কালো রং, পরনে একটা নেংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সবচেয়ে বড় কথা, ও লোকটাকে আমি চিনি, খুব পরিচিত। সে এই কিছুদিনের ভেতরেই কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারলাম না। অকস্মাৎ আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় মাঠ থেকে বেরোতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই, কারণ যে মানুষটির মৃতদেহের উপর বসে ৬ মাস আগে আমি সাধনা করে এসেছি তার সব এগিয়ে আসছে আমার দিকে বৃষ্টিধারার মধ্যে দিয়ে। গুরুর কথাই ফলে গেল, সময় মতো সাধনা শেষ করতে পারিনি। এবার সেই শৈথিল্যের মূল্য বুঝে নিতে ওই মূর্তি আসছে। যতদূর সম্ভব শব্দ করা বাঁচিয়ে সাবধানে জলে পা ফেলে ডান দিকে সরে যেতে লাগলাম। একটু ঘুরপথ হলেও যদি ওই জীবন্ত বিভীষিকার হাত এড়িয়ে গ্রামের পথে পা দিতে পারি। একবার বাড়ি পৌঁছতে পারলে আর ভয় নেই, সেখানে প্রতিষ্ঠিত গৃহদেবতা আছেন, সেখানে এই শরীরই আতঙ্ক প্রবেশ করতে পারবে না। অনেকখানি সরে এসেছি, এমন সময় আবার চমকে উঠল বিদ্যুৎ। চকিত মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম চলন্ত অপচ্ছায়া তার গতিপথ বদলে সোজা আমার দিকে আসছে। আমারই ভুল, অন্ধকারে ওই ভয়ঙ্করের দৃষ্টি বাধা পায় না। এভাবে ওকে ফাঁকি দেবার চেষ্টা বৃথা। আদিম জড় বিশ্বের বুদ্ধিহীন চেতনাহীন অন্ধ শক্তির দ্বারা চালিত হয়ে একটা বিকৃত মানব দেহ অমোঘ গতিতে আমার নিকটবর্তী হচ্ছে। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে কয়েকটা গূঢ় প্রক্রিয়ার দ্বারা একে আমি ঠেকাতে পারি, কিন্তু এই মাঠে দাঁড়িয়ে তা সম্ভব নয়। শেষ চেষ্টা করার জন্যে আমি হাতে জিনিসপত্র ফেলে দিয়ে মাঠের দূর প্রান্তের দিকে প্রাণপণে দৌড়তে লাগলাম। পারবো কি গ্রামের পথে পৌঁছতে? সে পথে একটু এগিয়ে হাঁক দিলে গ্রামের শেষে কোনো বাড়ি থেকে হয়তো শুনতে পাওয়া যাবে। হঠাৎ অন্ধকারে উঁচু মতো একটা কিসের সঙ্গে হোঁচট খেয়ে ঠিকরে পড়লাম জলে। প্রথমেই বলেছি, মাঠের মধ্যে কয়েকটা জায়গায় উঁচু ডাঙা দ্বীপের মতো জেগেছিল, তারই একটাতে ঠোক্কর খেয়ে পড়েছি বুঝতে পারলাম। একটা মাটির ঢেলা বা ইটের টুকরোতে ডান হাঁটু পড়েছিল। দারুণ যন্ত্রণায় মাথার ভেতর অবধি ঝনঝন করে উঠল, হাঁটু আর সোজা করতে পারছি না।
বেশ কিছুক্ষণ আর উঠতে পারবো না বুঝতে পারলাম। এতক্ষণ নিজের পায়ের শব্দে টের পাইনি, এবার শুনতে পেলাম ছপ ছপ করে জলের উপর দিয়ে ভারী পায়ের আওয়াজ ক্রমেই এগিয়ে আসছে কাছে। এলো এলো ওই এলো। অতিরিক্ত ভয়ে, আতঙ্কে আর আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে অকস্মাৎ আমার মন থেকে সব রকম অনুভূতি লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি, মুখের ওপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কানে ভেসে আসছে দুরাগত মেঘের গর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব বাস্তবতা আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। এমন সময় আমার চারদিকে জলের ওপর অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। অগুন্তি পা দ্রুত জলে পড়ছে, কারা যেন ছুটে যাচ্ছে এদিক সেদিক। আশ্চর্য, কাদের পায়ের শব্দে? এখানে আসতে হলে তো জল পেরিয়ে জানান দিয়ে আসতে হবে, কিন্তু এই পদ শব্দ যেন অকস্মাৎ জলের বুকেই জন্ম নিল, শূন্য থেকে জেগে উঠল হঠাৎ। তড়বড় করে একদল ঘোড়া যেন ছুটে চলেছে জলের সামনে পেছনে। কি ঘটছে কিছুই বুঝতে পারছি না, বিদ্যুৎ চমকাচ্ছে না বেশ কিছুক্ষণ। তারপরে আমার চারদিকে একপাল শুয়োরের ঘোঁধ ঘোঁধ শব্দ শুনলাম। এই দুর্যোগে কৈখালির মাঠে শুয়োর কোথা থেকে এলো? তাও একটা দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পাচ্ছি 15-20টা প্রাণী অন্তত ছোটাছুটি করছে। প্রায় সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটিকে, সরু হাড়ের দণ্ড দিয়ে যিনি শুকররূপী হিংস্র প্রবৃত্তিগুলিকে শাসন করেন। তবে কি তিনি আমার খুব কাছে এসে কে দাঁড়িয়েছে? আমি দেখতে পাচ্ছি না তাকে, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে আর ভয় নেই, পরিবেশ থেকে মুছে গিয়েছে অমঙ্গলের অনুভূতি, বরংকার অদৃশ্য উপস্থিতিজনিত পবিত্রতা অনুভব করছি সমস্ত অস্তিত্বে। কে যেন ভালোবেসে হাত রাখল, না আমার হাতে নয়, শরীরের কোথাও নয়, সে হাত রেখেছে আমার বুকের ঠিক মাঝখানে। তারপরেই বুঝলাম মাঠে আমি একা, সে উপস্থিত আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে ফিরে গিয়েছে স্বস্থানে। এতক্ষণ বাদে আবার বিদ্যুৎ চমকালো, আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চিরে যাওয়া আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও আর কেউ নেই, সে অপছায়াও নয়, আমার ত্রাণকর্তাও নয়। রাত বোধহয় 2:30 হবে, বৃষ্টি ঝরছে তো ঝরছে। কোনো রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে মেঘ কেটে সূর্য উঠল, ঝকঝকে রোদ দূরে ভেসে যাওয়া পৃথিবীর রূপ দেখে আমার নিজেরই সন্দেহ হতে লাগলো, সত্যি কি কাল রাত্রিরে কিছু ঘটেছিল? বাড়ির কাউকেই কিছু জানালাম না, অনর্থক তাদের চিন্তা বাড়িয়ে লাভ কি। মা সুস্থ হয়ে ওঠার মাসখানেক পরে আবার বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। তা ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় খামার বেড়িয়া নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের একধারে ঝুরি নামা বট গাছের নিচে একজন জটাধারী সাধু ধনী জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত এর সঙ্গে কাটানো যাবে। গুটি গুটি ধনীর এপারে গিয়ে বসলাম। প্রত্যেক গ্রামেই কিছু লোক থাকে যারা সাধু সন্ন্যাসী দেখলে
ওষুধ বিশুধ আর মাগুলির জন্যে ভিড় করে, তাই এখানেও তার ব্যতিক্রম হয়নি। জানা কয়েক লোক করুণ মুখে তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমেই তারা বিদায় নিয়ে চলে গেলে সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর তোমার কি চাই? আমার কিছু চাই না সাধু বাবা, তবে আর কি, বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়, আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি, আপাতত রাতটা এখানে কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, বললেন, বেশ থাকো, অসুবিধা নেই। একটু পরে নিজের ঝুলি থেকে একটা পাকা কলা আর একটা পেয়ারা বের করে আমাকে দিয়ে বললেন, খাও, আর কিছু আমার কাছে নেই। আপনি খাবেন না? আমি রাত্রিরে কিছু খাই না। দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। এক সময় আমাকে বললেন, এখানে ধনী জেলে আজ ভুল কাজ করেছি বুঝলে, দু একদিন থাকবো ভেবেছিলাম কিন্তু কাল চলে যেতে হবে। আগে কেন? ওই যে দেখো উপর দিকে এই গাছে অনেক পাখির বাসা হয়েছে, ধনির গরম হালকা ধোঁয়া, তারা আজ কেউ বাসায় ফিরতে পারেনি। ওই দেখো ওই 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 দিকে একটা গাছের ডালে বসে সব কিচমিচ করছে। কাউকে গৃহহীন করা মহাপাপ, কিতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনায় ফল ক্ষয় হয়। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করি, বলো আপনি কোন মার্গের সাধক? কেন বলো তো? না আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, আমি অনেক সাধু সঙ্গ করেছি, বেশিরভাগই সাধকরাই অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী, অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন, আপনার মতো কথা বলতে কাউকে শুনিনি। কোনো মার্গেরই নয়, আমার দীক্ষাই হয়নি। সে কি তাহলে? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছে করে তাই ঘুরে বেড়াই, তার সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি। ভগবানকে ডাকবো তার আবার মার্গ কি আর দীক্ষা কি? সাধুজির ওপর শ্রদ্ধা হলো, আপসা অনুভব করতে পারলাম অনেক বড় সাধক ইনি। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় দিলেন, সংকীর্ণতা নেই এতটুকুও, সব মতের প্রতি সমান শ্রদ্ধা। তা তাকে প্রশ্ন করলাম, আপনি যে ভগবানকে ডাকেন তার কোন রূপ কল্পনা করেন ধ্যানের সময়? কোনো রূপই নয়, মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দুরকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময় এই দুই শক্তিরই জন্ম, ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম নয়। বৌদ্ধ ধর্মে একেই মার হিসাবে কল্পনা করা হয়েছে, কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বর এর দমন করেন, সর্বদা এই দুই শক্তির লড়াই চলছে, তোমার চার দিকে তার প্রকাশ দেখতেই পাচ্ছ। কাল ভৈরবকে? তিনি শুভ শক্তির প্রয়োগকর্তা, দক্ষিণ কালিকাতন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে, মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্ন গাত্র, রিপুতারণ তার প্রধান কর্ম, শুকরের ছদ্মবেশে কাম ক্রোধ হিংসা ইত্যাদি রিপুগণ তার বর্ষবর্তী হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে, নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন।
আমি তখন উত্তেজনায় শটান খাড়া হয়ে বসেছি। এ বর্ণনা তো কৈখালীর মাঠে শৈশবে দেখা সেই মানুষটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, বললাম। তারপর আর কি, কাল ভৈরবী অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করছেন, ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি, আমি সেই ভগবানেরই আরাধনা করি। আমার গলা তখন আবেগে বুঝে এসেছে। স্বয়ং কাল ভৈরব সেদিন রাত্রিরে আমাকে স্বয়ং এসে রক্ষা করেছেন, শৈশবে তার অপার করুণা স্পর্শ দিয়েছেন। একটু চুপ করে থেকে তারানাথ বলল, কিন্তু সে তুলনায় জীবনে কিছুই করতে পারলাম না, কতকগুলো তুচ্ছ সিদ্ধি পেয়েছিলাম, কিছু টাকা করি, বড় কিছু হলো না, হে জন্ম এমনিই গেল, দেখি যদি পরজন্ম বলে কিছু থাকে, অন্তত এবারের ভুলগুলো আর করব না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় পেও না, বলার মতো গল্প আমার ঝুড়িতে আরো অনেক আছে, সময় মতো সেসব বলা যাবে। আজ তাহলে এখানেই থামা যাক।